শ্বশুর শাশুড়ি হাই হাই শ্বশুর শাশুড়ি হাই হাই আমার বউকে জোর করে আটকে রাখা মানছি না মানবো না আমার বউকে ফেরত দিতে হবে দিতে হবে দিতে হবে ওদিনী চোখের গুড়াগুলা কেমন কালো হয়ে গেছে ও মা ইয়া কি মাখাছো এইটা বেসন এটা মাখলে তোর মুখটা একবার সাদা ফকফক করবে এই তোদের পিন্নি কুচি করেছি তোর এত পুরো সাহস তুই আমাকে দেখে না জানি বিকল হয়েছিস ইয়ার লিগে আমি তোমাকে বলতু মেয়ের হাতে ফোন টোন দিও না দিও না আমার কথা তো শুনবা না এবার লাও খেলা সামলাও একটা কথা শুনেছ কি রে কি কথা ওই পাড়ার মক্ষদের মেয়ের কাল হঠাৎ করে বিয়ে হয়ে গেল গো ইয়া কি বলছিস ওই কালো ভূতে ছুরি দুদিন ভাষা কিরিমে কি বিয়ে হয়ে গেল হ্যাঁ গো বুবু তাও আবার চাকরিওয়ালা ছেলের সাথে হ্যাঁ চাকরিওয়ালা ছেলে এই ছেলে দেখতে কেমন রে ভালোই তো হ্যাঁ গো বুবু তোমার মেয়ে তো বড় হয়েছে বি দিবা না হ্যাঁ মেয়ে তো বড় হয়েছে বি তো দিতেই হবে সেরকম একটা ভালো ছেলে পেলে দিব আমার বোনের একটা ভালো ছেলে আছে বি দিবা ছেলে কি করে ছেলে বিদেশ খাটে অনেক টাকা ইনকাম না কাজ লাগেনি বিদেশ খাটা ছেলের সাথে বিয়ে দিব আমার কত আশা আমার একটাই মেয়ে চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দিব ওসব বিদেশ খাটা রাজমিস্ত্রি অশিক্ষিত ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না ওরে বাবারে দেখো আবার চাকরিওয়ালা ছেলে খুঁজতে গিয়ে যেন চাকরের সাথে বিয়ে না হয়ে যায় শুধু বসে থাকলে হবে লোকের কালো ভূতি মেয়ে চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে হয়ে যাচ্ছে আর আমাদের মেয়ে যে বড় হয়েছে তোমার কোনো হুঁশ আছে কি যে বলো আমার হুঁশ নাই তো তোমার সাথে এত বছর ধরে কি করে সংসার করছি বকে না তো তোমার কাছে ঘটকের সাথে কথা বলতে বলেছো না বলেছো হ্যাঁ বলেছি তো ভালো ছেলে পালে আজকালের মধ্যে ফোন করবে ভালো ছেলে না আমার চাকরিওয়ালা ছেলে চাই ঘটককে ভালো করে বুঝে দিও ঠিক আছে হ্যালো কিরে কুতি গেছিলি কেনে জানিস না নাকি ও কুতি যাই ওই পাড়ার কালো চোতার মেয়ের সাথে দেখা করতে শাকিল ভাই কিন্তু কঠিন মাল পটিছে একটা বাপের একটাই মেয়ে 14-15 বিঘি জমি দাম মেরে দিছিস ভাই তো তোর মতন নাকি দুই ছেলের মাকে ধরলে চলে আসবো ভাই আমার মনে হয় না কালু চাচা তোর মতন বেকার ছেলের সাথে মেয়ের বিয়ে দিবে ওরা তো চাকরিওয়ালা ছেলে খুঁজে বেড়াচ্ছে এই সেলিম কখনো কাঁচা কাজ করে না রে তুলি লেশি বিকের তুলি লেশি তোরা শুধু সাথে থাকলেই হবে আছিস তো হ্যাঁ হ্যাঁ আছি এই বুড়ি হিলান্ড একটু বস তো কেনে মা আরে বস তো দেখো ধিনি চোখের গুড়াগুলা কেমন কালো হয়ে গেছে ও মা ইয়া কি মাখাছো এইটা বেসন এটা মাখলে তোর মুখটা একবার সাদা ফকফক করবে হঠাৎ করে ইয়া কেনে আমার মুখ তো ঠিকই আছে আরে বকিস নি তো আগে মেখিলে তারপরে বলছি খুব হয়েছে এবার তো বলো কি হয়েছে তোকে আজকে বিয়ের জন্য বিকালবেলায় দেখতে আসছে আমার বিয়ে
হ্যাঁ, চাকরিওয়ালা ছেলে, তোকে যে ছবিটা দেখেছিলাম না, ওই ছেলেটাই তোকে আজকে দেখতে আসছে। কি? আমি ওই মোটা কালো মশকে বি করতে পারবো না। বেশ বকিস নি তো, রূপ দেখলে হবে, সরকারি চাকরি করে, তোকে সারা জীবন রানীর মতো থুবে। শোশো। যাই দেখি, আমার আবার মেলা কাজ পড়ে আছে, তাড়াতাড়ি রান্নাটা সেরে লেগি। তোমাকে এত করি বললাম, একটা কাজ কামের ব্যবস্থা করো, না হলে আমার আব্বা মা শুনবে না। আমার কথা তো তুমি শুনবে না, এখন আমি কি করব? আজ আমাকে দেখতে আসছে। কি গো, চুপ করে বসে আছো যে, কিছু বলো। ভাবছি। আর কত ভাববা, দুবছর থেকে তো ভেবেই গেলা, কাজের কাজ তো কিছু করতে পারলা না। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো তো? ইয়াবা, তুমি কেমন কথা বলছো? ভালোবাসি বলি তো এখনো তোমার কাছে বসে আছি, আর যদি না বাসতুক তাহলে কালো মোটা মোষ খেয়ে বি করার জন্য রাজি হয়ে যেতুক। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। কোথায়? চলো তো। হ্যাঁ গো, রাস্তায় গিয়ে একটু দেখো, বিকাল হয়ে গেল, মেয়েটা এখনো আসলো না, ছেলের বাড়ির লোক আসার সময় হয়ে গেল। এই ভেড়াটা আবার শুনতেও পাচ্ছে না নাকি রে? যাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলেন, কদ্দূর? ঠিক আছে, তাই আসেন। কি গো, কি হলো? ছেলের দাদু মারা গেছে, আজকে বুড়ি খেয়ে দেখতে আসতে পারবে না। আপনার জামাই আপনার সামনে হাজির। মা, আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, তাই আমরা বি করে ফেলেছি। এই, তোদের পিন্নি কুচি করেছি। তোর এত পুরো সাহস, তুই আমাদেরকে না জানে বি করেছিস? ইয়ার লিগে আমি তোমাকে বলতুক, মেয়ের হাতে ফোন টোন দিও না, দিও না, আমার কথা তো শুনবে না। এবার লাও ঠেলা সামলাও, ফোনেই সব শেষ করে দিল গো, আমার মান সম্মান বলে কিচ্ছু থাকলো না। তুই মক্সদের বেটা শেলেন না, সারাদিন পথে পথে টোটো করে ঘুরে বেড়াস, ফটো এনে ছেলে কোথা কার, এক টাকা ইনকাম করার ক্ষমতা নাই, আর তুই হবে আমাদের বাড়ির জামাই। না, ইয়া হতে পারে না। বেড়া বেড়া আমার বাড়ি থেকে। এই যা। এই শ্বশুর, এই শাশুড়ি, আমার বিয়ে করা বউকে আটকে রাখা, ভালোই ভালোই বলছি, আমার বউকে ছেড়ে দেন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই হ্যালো, এই তোরা কোথায় আছিস? তাড়াতাড়ি কালু ভাইদের বাড়ি আয়। এই না না, আমার কালু শ্বশুর বাড়িতে আয়। আমার বউকে ফেরত দিতে হবে। শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি, আমার বউকে জোর করে আটকে রাখা, আমাদের দাবি। আয়ো মা,
শালা তোর সাথে আমাকে শেষ করে ছাড়বে কি রে ও আমার বাড়ির সামনে সে হত্যা করছে কিছু একটা করো না হলে আমাদের যেটুকু মান সম্মান আছে সেটুকু থাকবে না তাই তো গো এত বিরাট ব্যাপার এই তুই যা ঘর যা আজ হয় আমার বউ আসবে নাহলে আমার জান যাবে লিয়াই কেরোসিনের ঢোপ হাই হাই ও কি বলছে গো যদি কিছু করি ফেলে আমাদের খেত জেলের ঘাইন টানতে হবে কিছু একটা করো আজ যদি আমি বউ না পাই তাহলে আমি এখানে জীবন দিয়ে দিব আমাদের প্রেম কাহিনী ইতিহাসে লেখা হবে আমি দশ গুণব এর মধ্যে আমার বউ চাই এক দুই তিন চার এই গেট খুলবে না নাকি রে আমি কি করে বলবো তুই মরবি বললি কি নে পাঁচ থামো বাপ থামো এই তো শ্বশুরের মুখে কথা ফুটেছে বাপ একটু এদিকে আসো কথা আছে দেখো বাপ যা হর হয়ে গেছে বেশি বাড়াবাড়ি করে না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে জামাই হিসেবে মেনে লিছি আমার লক্ষ্মী জামাই ওসব করতে হয় না যা বুড়ি ঘরে যা এই তোরা যা কাজ হয়ে গেছে শ্বশুর শাড়ির আমি জামাই হয়ে গেছি কি রে কাজটা হইলো মিষ্টি মিষ্টি পাবো না তোর শ্বশুরকে বল কি মিষ্টি খাবি শ্বশুর আব্বা মিষ্টি আনেন আমার বন্ধুরা সব খাবে থামো জামাই আমাদের ঘরে ভালো ভালো মিষ্টি আছে লেসে দিচ্ছি হে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 হ